হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেকনিক এজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের লাস্ট অধ্যায় চতুর্দশ আজকে আমরা একটা পর্ব নিয়ে আজকে আলোচনা করবো এবং আজকের পর্বে তোমাদের জন্য যেটা রয়েছে অ্যানজিওগ্রাফি ওকে তো বেসিক্যালি আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেখানে এমন কিছু যন্ত্রপাতি রয়েছে যেখানে তুমি খুব ইজিলিতে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এগুলো আইডেন্টিফাই করা হয়ে থাকে আর বিশেষ করে আমাদের যে রক্তনালী গুলো রয়েছে এই রক্তনালীর ক্ষেত্রে এক্স রে করলে সেটা বাইরে থেকে কতটা ক্লিয়ার ভাবে বোঝা যায় না এবং সেখানে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে সেটাও কিন্তু ভালোভাবে বোঝা যাবে না আর এই ক্ষেত্রে যদি এমন করা হয় যে দেহের ভিতরের অংশের মানে ভালো করে প্রতিচ্ছবি তোলা হয় এবং সেখানে দেখে গেছে যে ব্লকেজ যদি থাকে বা কোনো রোগ যদি থেকে থাকে এবং যদি হার্টের কিংবা যে করোনারি যে আমাদের ইয়েগুলো রয়েছে নালিগুলো রয়েছে সেগুলো যদি ব্লকেজ হয়ে যায় সেটা আমরা কি করতে পারি এই অ্যানজিওগ্রাফির মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি তো আজকে আমরা জানবো যে এই অ্যাঞ্জিওগ্রাফির পদ্ধতি কার্য পদ্ধতি অর্থাৎ এই অ্যাঞ্জিওগ্রাফিটা কিভাবে করা হয়ে থাকে প্লাস পাশাপাশি হচ্ছে এর ঝুঁকি কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোন কোন ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়ে থাকবে তো ফার্স্ট একটু জেনে নেওয়া যাক কার্য পদ্ধতি সম্বন্ধে তো অ্যাঞ্জিওগ্রাফি সিস্টেমটা হচ্ছে এরকম যে যেহেতু এক্স রে করলে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না তো কি করতে হয় যে বিশেষ এক ধরনের ডাই থাকে যেটাকে কনস্ট্রাক্ট আমরা বলে থাকি তো এইখানে মানে ব্যবহার করা হবে তোমার বিশেষ করে ইনজেকশনের মাধ্যমে এটাকে কেথিটার বলা হবে একটা কাঁচের নল থাকে যে নলটা মানে হাতের মধ্যে বা যে কোনো অংশের মধ্যে লাগিয়ে সেটার মধ্যে দিয়ে ইনজেকশন পুশ করা হবে এবং এই নলটার মধ্যে দিয়ে কি দেওয়া হবে সেখানে হচ্ছে বিশেষ এক ধরনের তরল লিকুইড ডাই ব্যবহার করা হয়ে থাকে এই ডাই যখন ব্যবহার করা হয়ে থাকবে তখন ওই অংশটা শুধুমাত্র কি হবে রঙিন হবে তখন ওই অংশের দেখে গেছে যে বাইরে থেকে কি করা হবে এই প্রতিচ্ছবিটা তোলা হবে বিশেষ করে আমাদের সম্পূর্ণ দেহের মধ্যে হার্ট থেকে শুরু করে সম্পূর্ণ যে করোনারিগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ব্লাড সার্কুলেশন হচ্ছে তো এই ব্লাড সার্কুলেশনটা দেখে গেছে কোথাও তোমার কি হচ্ছে যে সার্কুলেশন একটু বেশি হচ্ছে বা কোথাও সার্কুলেশন কম হচ্ছে অথবা কোন একটা জায়গাতে দেখে গেছে বিশেষ ধরনের প্রবলেম হচ্ছে তখন দেখে গেছে সেখানে কন্ট্রাস্ট যে ডাইগুলো রয়েছে সেই ডাইটা ওই স্থানে একটা বিশেষ কাচের নলের মাধ্যমে প্রবেশ করা হবে এবং এই নলটার নাম হবে চিটার কি বলা হবে ওই মধ্য দিয়ে সরু চিকন নল থাকে এই কেচিটারের মধ্য দিয়ে কিন্তু ওই কন্ট্রাস্টটা কিংবা ডাইটা প্রবেশ করানো হয় তখন শুধুমাত্র ওই অংশটা কি হবে রঙিন হবে এবং বাইরে থেকে এক্স মাধ্যমে সেখানে প্রতিচ্ছবি তোলা হয়ে থাকে তো এটা খুব সহজে করা হয়ে থাকে এবং বিশেষ করে এখানে যে ডাই ব্যবহার করা হয়ে থাকে তো এই ডাইটা আমাদের দেহের জন্য অতটা ক্ষতিকর না কারণ হচ্ছে এই ডাইটা একটা সময় রক্তের মাধ্যমে মিশ্রিত হবে রক্তের মাধ্যমে মিশ্রিত হওয়ার পর আমাদের যে বিশেষ কিডনি থাকে ওই কিডনিটাকে ছেঁকে তারপর হচ্ছে মজুর দিয়ে সেটা বের করে দিবে তো এটা জাস্ট খালি দশ থেকে বিশ মিনিট কিংবা মদন্তরে ত্রিশ মিনিট পর্যন্ত আমাদের দেহের মধ্যে সাস্টেন করে তারপর একটা সময় সেটা আমাদের দেহ থেকে বের হয়ে যায় যার কারণে এটার কোনো তেজস্ক্রিয়তা থাকে না অনেক সময় দেখে গেছে কোনো রক্ত নালী যেগুলো থাকে বা যেখানে এনজিওগ্রাফি করা হয়ে থাকবে সেখানে ব্লকেজ থাকে কিংবা সেই নালীটা অতটা ভালো করে বুঝা যায় না বা সেখানে প্রতিচ্ছবিটা কিংবা ডায়াগ্রামটা সুন্দরভাবে আসে না যার কারণে কি করতে হয় সেখানে বিশেষ একটা পদ্ধতি ইউজ করা হয় বর্তমানে সেটা হচ্ছে যে সেখানে রিং ব্যবহার করা হইতে পারে দেখা গেছে রিং ব্যবহার করা থাকলে ডোমিনেটর একটু ফুলে থাকবে অথবা আরেকটা পদ্ধতি রয়েছে বিশেষ ভাবে বেলুন ফুলে সেখানে পুশ করা হয় যাতে করে ওই যে ব্লকেজটা থাকে যেখানে সেখানে দেখা গেছে যে ওই অংশটা একটু মোটা হবে এবং ওই অংশটা এনজিওগ্রাফির মাধ্যমে ক্লিয়ার ভাবে ছবিটা তোলা হয়ে থাকবে তো এই এনজিওগ্রাফির মাধ্যমে দেখো আমাদের এই সূক্ষ্ম যে রক্তনালী থাকে বিশেষ করে ধমনি শিরা তারপরে হচ্ছে কৈশিক জালিকা তো এইগুলোর মাঝে যদি ব্লকেজ থাকে কিংবা কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া সে স্রোতের মাধ্যমে মিশ্রিত থাকে তো ওইটা আমরা কি করতে পারি শুধুমাত্র এই এনজিওগ্রাফির মাধ্যমে সেটা আইডেন্টিফাই করতে পারি আর পাশাপাশি হচ্ছে যে কন্ট্রাস্ট বা ডাই ব্যবহার করা হয়ে থাকে ওই ডাইটা কিন্তু ব্যবহার কেন করা হয়ে থাকবে খুব সহজে এবং সেটা যাতে ক্লিয়ার ব্যবহার রঙিন যেহেতু এটা রঙিন একটা তরল দ্রব্য খুব ভাবে সেটা বোঝা যায় আর এই ডাইটা অতটা বেশি প্রবলেম ক্রিয়েট করে না তার পাশাপাশি দেখে গেছে যে সেটা আমাদের যে কিডনি থাকে কিডনির মাধ্যমে

যদি ব্লকেজ হয়ে থাকে বিশেষ করে এখানে কিন্তু হার্ট এটাকের সম্ভাবনা রয়েছে এই ব্লকেজটা হলে কি হবে সেখানে এই রক্তগুলো সরবরাহ হতে পারবে না এবং যেটা থাকে সেটা টোটালি অফ হয়ে যাবে তো আমাদের যে করোনারিগুলো থাকে কিংবা নালীগুলো থাকে যেটার দিয়ে রক্ত বা ধুমুন গুলো থাকে শিরা উপশিরা কৈশিক জালিকা যেগুলোর মধ্য দিয়ে কি হবে রক্তগুলো ট্রান্সফার হবে তো ওই ক্ষেত্রে দেখে গেছে যেগুলো যদি ব্লক হয়ে যায় তো এই ব্লকেজটা কিন্তু এই অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে জানা যায় এবং সেখানে কিন্তু একটা হার্ট স্ট্রোক কিংবা হার্ট এটাকের একটা ঝুঁকি থাকে তারপরে তুমি দেখো ধমনি প্রসারিত হলে কারণ আমরা জানি যে ধৌমনী আমাদের যে হার্ট রয়েছে তো এই হার্টের মধ্যে দিয়ে কিন্তু নির্দিষ্ট পরিমাণে রক্ত সরবরাহ হয়ে থাকে বা পাম্পিং হয়ে থাকে তো এই ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে ধমনি বেশি বড় হয়ে যায় তখন দেখে গেছে সেখানে রক্তটা কি হবে একটু বেশি পরিমাণে চলে যাবে এবং কোন একটা জায়গায় সেই ঘাটতিটা পূরণ করার ক্ষেত্রে দেখে গেছে রক্তটা বেশি পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে তো এই ধমনিটা যদি বড় হয়ে যায় বা কোথাও যদি প্রেসার ক্রিয়েট করে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই অ্যানজিওগ্রাফির মাধ্যমে জানতে পারবো তারপরে তুমি দেখো কিডনির ধমনির যে অবস্থাগুলো রয়েছে সেই ধমনির অবস্থাগুলো বুঝতে পারবো সাধারণত দেখে গেছে যে আমাদের দেহের যে অংশ রয়েছে কিডনি এই কিডনি হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বা আমাদের যে পদার্থগুলো রয়েছে আর ডাইজেস্টিভ সিস্টেমের সেগুলাকে ছাকনের জন্য সে কাজ করে থাকে তো ওই ক্ষেত্রে তার মধ্যে যে ধমনিগুলো থাকে হ্যাপাটিক শিরা কিংবা হ্যাপাটিক ধমনিগুলো এগুলোও কিন্তু দেখে গেছে যে কি হবে তাদের যে অবস্থানটা এবং তাদের যে কন্ডিশনটা সেটা আমরা এনজিওগ্রাফির মাধ্যমে জানতে পারবো এছাড়াও দেখে গেছে যদি শিরার কোনো সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু আমরা এই এনজিওগ্রাফির মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো তো এই অ্যাঞ্জিওগ্রাফির মূল পার্টি ছিল আমাদের দেহের যে রক্তনালী রয়েছে এই রক্তনালীশন গুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা সো এখানে ধমুনি শিরা কৈশিক জালিকা এদের ব্লকেজ সহ এবং তাদের বড় হয়ে যাওয়া কিংবা ছোট হয়ে যাওয়া সেটা আয়তন বৃদ্ধি পাওয়া কিংবা প্রসারিত হওয়া সেগুলো আমরা এই অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো এবার দেখো এই যে অ্যাঞ্জিওগ্রাফি করা হয় যেটা একটু আগে আমি বললাম পদ্ধতি এখন এই অ্যাঞ্জিওগ্রাফি করার ক্ষেত্রে কিছু ঝুঁকি কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এবং এই ঝুঁকিগুলো কি হতে পারে তুমি দেখো সাধারণত রক্তপাত আহ ইনফেকশন অথবা যেখানে ইনজেকশন দেওয়া হয় সেখানে আহ হতে পারে তো এই ধরনের সাধারণত এই অ্যানজিওগ্রাফির একটা সিস্টেম যে কার্যপতি করা হয়ে থাকে সেখানে দেখা গেছে ইনজেকশন পুশ করতে হয় যেটা একটু আগে বললাম যে কে ইউজ করা হয়ে থাকে এবং কে মধ্যে দেখা গেছে যে এই ডাই ব্যবহার করা হয়ে থাকে যেটা কন্ট্রাস্ট ডাই এবং দেখা গেছে সেখানে ইনজেকশন পুশ করার কারণে সেখানে ব্যথা অনুভব হতে পারে অনেক সময় দেখা গেছে এই রাসায়নিক পদার্থ কিংবা তরল বা লিকুইড যে ডাই ব্যবহার করা হয়ে থাকে সেটা কি হতে পারে যে ওইখানে কোনো ইনফেকশন তৈরি করতে পারে ঠিক আছে এছাড়া রক্তপাতও করতে পারে তাছাড়া যে নরম টিউবের মাধ্যমে অর্থাৎ মাধ্যমে প্রবেশ করানো হয় সেখানে রক্তনালী কি হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে তো এটা যদি অভিজ্ঞ চিকিৎসক না হয় তাহলে কিন্তু সেখানে অনেক প্রবলেম সৃষ্টি হতে পারে কারণ এই রক্ত মধ্য দিয়েই কিন্তু কেঁতিটারটা প্রবেশ করানো হবে যেটার মাধ্যমে ডাই প্রবেশ করানো হবে আমাদের দেহের মধ্যে তো এই কেতিটারটা যখন দেওয়া হয় তখন কিন্তু সেটা রক্তনালীকে ছিদ্র করে দেওয়া হয় তো এই অনেক অথবা দেখা গেছে যে সেখানে যদি নরম কোন টিউব যে নরম টিউবটা দিয়ে দেওয়া হয় ঠিক আছে ওই অঙ্গের ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে রক্তপাত প্লাস রক্ত নালী যেটা থাকে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা ছিদ্র হয়ে যেতে পারে তারপরে তুমি দেখো অনেকের দেহে ডাই প্রবেশ করলে অ্যালার্জি সৃষ্টি হতে পারে কারণ এই ডায়েটা হচ্ছে একটা কেমিক্যাল ইনস্ট্রুমেন্টাল এটা দেখে গেছে যে আমাদের দেহের যদি কারো অ্যালার্জি থাকে তাহলে দেখে গেছে সেখানে অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায় এবং কারো যদি অ্যালার্জি নাও থাকে তাহলে দেখে গেছে সেখানে অ্যালার্জি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে আর বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রে কিন্তু এই কখনো কখনো এই ডাই ব্যবহার করা প্লাস পাশাপাশি হচ্ছে তাদের কেতিটার দিয়ে যে ইনজেকশন পুশ করা তাছাড়া এনজিওগ্রাফি এগুলোর ফলে কি হতে পারে তাদের যে কিডনি থাকে এই কিডনির ক্ষতি সাধন হতে পারে কারণ ডায়াবেটিস রোগীদের জন্য হার্ট এবং কিডনি একটু অচল হয়ে যায় এবং যদি বেশি পরিমাণে ডায়াবেটিস কন্ট্রোল না থাকে যদি বেশি পরিমাণে সে ডায়াবেটিসের পরিমাণটা বেড়ে যায় আনকন্ট্রোলের বাইরে চলে যায় তখন দেখে গেছে সেখানে কি হবে যে আহ বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে তার মধ্যে কিডনি আর হচ্ছে হার্ট এই দুইটাই বেশি এফেক্টেড হয়ে থাকে তো যে ডাই করা হচ্ছে সেখানে বা িয়ালস গুলা প্রবেশ করানো হচ্ছে তো সেগুলো খুব দ্রুত কাজ করে সেগুলো ত্রিশ থেকে ষাট মিনিটের মাধ্যমে কিন্তু কাজ করে এবং একটা সময় সেগুলো কিডনিতে যাবে এবং এই কিডনির কাজ হচ্ছে আমাদের দেহের লিকুইড অংশগুলাকে ছাকন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে প্রক্রিয়াজাত করা এখন যেহেতু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব একটু অচল পরিমাণে থাকে বা অতটা বেশি পরিমাণে সচল কিংবা একটিভ থাকে না তো ওই ক্ষেত্রে দেখে গেছে এই ডাইতে তখন ওইখানে গেলে সেই কিডনিটা ছাড়তে কি ওইখানে প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং একটা সময় দেখে গেছে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ধরনের ঝুঁকি রয়েছে তো বিশেষ করে এই এনজিওগ্রাফি একটা দিক দিয়ে যেমন উপকার করে থাকে তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকিও থাকতে পারে তবে সেগুলা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে কারণ আমরা এমন কোনো রোগ সৃষ্টি করা যাবে না যেটা তার চেয়ে বেশি পরিমাণে ঝুঁকি থাকে বা তার চেয়ে বেশি পরিমাণে আহ সাইড এফেক্ট থাকে ওকে তো এখন তুমি দেখো এই এনজিওগ্রাফির ঝুঁকি এড়ানোর কৌশল অর্থাৎ আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের ঝুঁকিগুলোকে কি করতে পারবো কন্ট্রোল করতে পারবো বিশেষ করে যে ডাইটা ব্যবহার করা হয়ে থাকে এটার পরিমাণটা সম্বন্ধে জানতে হবে কেন কারণ ডাইটা বিশেষ করে যাদের অ্যালার্জি থাকে বা অ্যালার্জি ইফেক্টের সম্ভাবনা থাকে তো তাদের ক্ষেত্রে এই ডাইটা একটু কম পরিমাণে ব্যবহার করাটা আই থিঙ্ক ভালো হবে কারণ ওই ক্ষেত্রে দেখা গেছে যে অল্প পরিমাণে কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালগুলো দিয়ে তারপর হচ্ছে পরীক্ষাটা করা যেতে পারে তারপর তুমি দেখো যদি কিডনির সমস্যা থাকে অথবা কারো যদি ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ডাইটা ব্যবহার করা থাকবে যেহেতু এখানে ডাই ব্যবহার করে সেখানে এক্সরে করা হয়ে থাকে সো এই ডাইটা মূলত কেন ব্যবহার করা হয়ে থাকে কারণ হচ্ছে ওই অংশটা যদি ক্লিয়ারলি না বোঝা যায় এবং ওই অংশটা যদি স্পষ্টভাবে না বোঝা যায় তখনই কিন্তু এই ডাইটা ব্যবহার করা হয়ে থাকে তো এই ডাইটা অ্যাকচুয়ালি যদি ওইভাবে বোঝা সম্ভব হয়ে থাকে যত সম্ভব ততটুক পর্যন্ত করা উচিত এবং যতক্ষণ না পর্যন্ত ডাই ব্যবহার না করা হয় ততক্ষণ পর্যন্তই ভালো এবং এই ডাইটা যেহেতু একটা রাসায়নিক দ্রব্যাদি তো এটা ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এটা পরিমাণ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে প্লাস পাশাপাশি যদি আগে কোনো রোগ থেকে থাকে কিডনি ইফেক্টেড কিংবা ডায়াবেটিস থেকে থাকে তাহলে ডাক্তারকে আগে কি করতে হবে জানাতে হবে যে হ্যাঁ ডায়াবেটিস আছে অথবা কিডনি বিকল এই সমস্যাগুলো যখন ডাক্তারকে জানানো হবে তখন কিন্তু ডাক্তার সেগুলো জেনে এই ডাই কিংবা কন্ট্রাস্ট এলিমেন্টসগুলা কিংবা কন্ট্রাস্ট ম্যাটারেলগুলা সেখানে প্রবেশ করা এবং সেটার পরিমাণটা তার উপরে যাচাই বাছাই করে তারপর সেটা দিবে তো দেখো বর্তমান আধুনিক সমাজের ক্ষেত্রে বা আধুনিক যুগে আমরা বিশেষ করে যে রোগের রোগাক্রান্ত হচ্ছে প্লাস পাশাপাশি হচ্ছে সেই রোগ নির্মূল কিংবা নিরাময় করার জন্য কিংবা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা অনেক যন্ত্রপাতির ব্যবহার শিখেছি তো আজকের যে যন্ত্রটা ছিল বলব যে যন্ত্রপাতির মধ্যে আলোচ্য বিষয় ছিল সেটা ছিল অ্যাঞ্জিওগ্রাফি এবং এই যন্ত্রের মাধ্যমে কিংবা এর মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের রক্তনালীতে ব্লকেজ হলে কিংবা বিভিন্ন ধরনের যে এত সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা সেই নালিকাগুলো আমরা দেখতে পারি এবং সেটা হচ্ছে দেহের অভ্যন্তরণ যে ছবিগুলো রয়েছে সেগুলো ডাই ব্যবহারের মাধ্যমে খুব সুস্পষ্টভাবে দেখা যায় তো আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং ভবিষ্যতে আমরা আরো বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়ে থাকে আমরা সেই যন্ত্রপাতিগুলো নিয়ে কথা বলবো এবং বিশেষ করে তাদের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো সম্বন্ধে তোমাদের অভিহিত থাকতে হবে এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি কিভাবে এড়ানো যায় সেই সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবে তো আশা করি তোমরা এই সম্বন্ধে অনেক ভালো কিছু আত্মস্থ করতে পারবো এবং পাশাপাশি হচ্ছে শুধু মাত্র পরীক্ষার জন্য নয় বা পরীক্ষা পাশের জন্য নয় বাস্তবিক জীবনে কিংবা বাস্তব জীবনে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট তো পরবর্তী যন্ত্রপাতিগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং চিকিৎসা যে যন্ত্রপাতিগুলো নিয়ে কথা বলা হয় এবং তাদের চিকিৎসা পদ্ধতি কিভাবে করা হয় সে সম্বন্ধে আলোকপাত করা হবে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা